सरना धरम जिंदाबाद सरना धरम जिंदाबाद अविलम्बे कुर्मी भाषा के अष्टम तफसिले भुक्त करते हबे পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট যদি আমাদেরকে দেখে আমরাও পশ্চিমবঙ্গ গভর্নমেন্টকে দেখব এটা আমরা অঙ্গীকারবদ্ধ আদিবাসী নেগাচারি কুড়মি সমাজ জিন্দাবাদ 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 আদিবাসী নেগাচারি কুড়মি সমাজ জিন্দাবাদ 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 আপনাদের কি জন্য এই প্রোগ্রাম কলকাতায় আসা আমাদের কলকাতার আসার যে প্রোগ্রাম ঘটনা হচ্ছে যে আমরা কুড়মিরা ভারতবর্ষের প্রথম আদিবাসী ব্রিটিশ পিরিয়ডে যতগুলোই সেন্সাস হয়েছে প্রতিটা সেন্সাসে কখনো আমাদেরকে বলা হয়েছে অ্যাবরিজিনাল ট্রাইব কখনো বলা হয়েছে প্রিমিটিভ ট্রাইব কখনো বলা হয়েছে অ্যানিমিস্ট আমরা 1950 সালের আগে পর্যন্ত আমরা আদিবাসী ছিলাম অর্থাৎ আমরা ট্রাইব ছিলাম শিডিউলে হয়তো ছিলাম কিন্তু যখন শিডিউল তৈরি করলো ভারতবর্ষ যখন স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে 510 নম্বর নোটিফিকেশন অনুযায়ী সরকার বলল যে 1931 সালের জনগণনা অনুযায়ী যারা 13টা জাতি শিডিউলে আছে বা যারা ট্রাইবে আছে তারাকে সবগুলোকে শিডিউলে রাখা কিন্তু দুর্ভাগ্যবশত কোনো ষড়যন্ত্রই হোক বা প্রিন্টিং মিস্টেক হোক কোনো কারণবশত কুর্মি জাতি সেদিন বাদ পড়ে যায় 12টা জাতি শিডিউলে উঠে কুর্মি বাদ পড়ে যায় তো সেই 73 বছর আজকে হতে গেল এই 73 বছর ধরে কুর্মিরা আন্দোলন করে আসছে যে আমরাকে পুনরায় এসটি তালিকাকরণ করতে হবে কিন্তু এই আন্দোলনেই সার হচ্ছে আমরা যখন রাজ্য সরকারকে ডিমান্ড করছি যে সিআরআইটা পাঠান রাজ্য সরকার সিআরআই পাঠাচ্ছে সিআরআই পাঠাবার পরে কেন্দ্র আবার একটা চিঠি পাল্টা দিয়ে দিচ্ছে বলছে সিআরআই এর উপর কমেন্ট এবং জাস্টিফিকেশনটা পাঠাতে হবে তো এই জাস্টিফিকেশনের জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লড়াই লড়েছি কিন্তু আজ পর্যন্ত সিআরআই এর উপর কমেন্ট এবং জাস্টিফিকেশন দিল্লি যাচ্ছে আমরা এই জন্যই আজ কলকাতার রাজধানীতে এসে আমরা আন্দোলনে সামিল হয়েছি যাতে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট কুর্মি জাতির সিআরআই এর উপর কমেন্ট এবং জাস্টিফিকেশনটা অতি দ্রুত দিল্লি পাঠিয়ে দেয় যদি পশ্চিমবঙ্গ সরকার দিল্লি পাঠিয়ে দেয় তো পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আমাদের আর কোনো ধরনের কোনো ঝামেলা নাই আমরা কুর্মিরা এমনই একটা জাতি যে জাতি কেউ যদি দেয় তাকেও আমরা দিই পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট যদি আমাদেরকে দেখে আমরাও পশ্চিমবঙ্গ গভর্নমেন্টকে দেখব এটা আমরা অঙ্গীকারবদ্ধ তো যার জন্যে মেনলি হচ্ছে সিআরআই এর উপর কমেন্ট জাস্টিফিকেশন এছাড়াও আমরা প্রকৃতির পূজারী আমরা মূর্তি পূজায় বিশ্বাস করি না কুর্মিরা এতএব আমাদের ধর্ম সারনা এই সারনা ধর্ম আমাদের কোড দিতে হবে ভারতবর্ষে সারনা ধর্মাবলম্বী অনেকেই আছেন কিন্তু তার সঙ্গে কুর্মিরা প্রকৃত অর্থে প্রকৃতির পূজারী এবং তারা সারনা ধর্মে বিলং করে আমরা পশ্চিমবঙ্গ গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই যে এখানে বিধানসভায় পাস করে উনি পাঠিয়েছেন দিল্লি সারি এবং সারনা ধর্মের জন্য আমরা কিছুদিন আগে দেখলাম রাজ্যসভায় আমাদের মাননীয় সাংসদ রাজ্যসভার সামিরুল ইসলাম মহাশয় রাজ্যসভায় তুলেছেন যে এটাকে তাড়াতাড়ি সারনা ধর্ম যাতে এই লোকগুলা তাদের কোর্ট পায় কিন্তু বারবার এই আবেদন নিবেদন করতে করতে আমাদের কালঘাম ছুটে যাচ্ছে কবে যে আমাদের দাবি দাওয়া পূরণ হবে আমরা নিজেরাও বুঝতে পারছি না তাছাড়াও আমরা নিজস্ব আমাদের ভাষা আছে যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাদেরকে দ্বিতীয় রাজভাষা স্বীকৃতি দিয়েছে কিন্তু আমরা যতদিন না এই ভাষাটা অষ্টম তফসিলিভুক্ত হচ্ছে আমরা সুবিধা কিছু করতে পারছি না কুর্মিদের নিজস্ব ভাষা আছে ভাষার জন্য আমাদের যে লড়াই সেই লড়াইয়ের জন্য আমরা এই কলকাতা রাজধানীর বুকে আজকে আমরা জড়েছি ধরম জিন্দাবাদ সারনা ধরম জিন্দাবাদ অবিলম্বে কুর্মি ভাষাকে অষ্টম তফসিলিভুক্ত করতে হবে কুর্মিরাকে অবিলম্বে এসটি পাইতে আনতে হবে পুনরায় এসটিকরণ কুর্মিরাকে করতে হবে জয় গরম জয় গরম দুনিয়ার কুর্মি দুনিয়ার কুর্মি জোহর।